দর্শক, বন্যা পরিস্থিতি আর খবর জানাতে কুড়িগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোল্লা হারুন রশিদ। হারুন, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতিতে অবনতি হয়েছে আমরা জানি, তো এই মুহূর্তে আসলে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মিতা মৌসুমী আপনাকে। আমি এই মুহূর্তে ভোল্লার তীরে অবস্থান করছি। দ্বিতীয় ধাপে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বেলুবাড়ি ইউনিয়নে দুধকুমন নদীর বাঁধ ওভারফ্লো হয়ে লোকালয়ে পানি ঢুকছে। টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে ধল্লা, দুধকুমন, মহপুত্র, তিস্তা সহ অন্যান্য নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে, ফলে পানিবন্দী হয়ে পড়েছে নির্মাণচলের চলাঞ্চলের মানুষ। লোকালয়ে পানি ঢুকে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মনিরচর, মমিনগঞ্জ পৌর এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে এবং বেরুবাড়ি, বামনডাঙ্গা, বল্লভের ঘাস, কচাকাটা, রায়গঞ্জ, কালীগঞ্জ, নারায়ণপুর ইউনিয়নের বাড়ি সহ শতাধিক রাস্তা পানিতে ডুবে গেছে। ভুনগামারী উপজেলা পাইকেটছড়া, চর ভুনগামারী, তিলাই, বলদিয়া, সোনাহাট ইউনিয়নের বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। উলিপুর, চিলমারি, রৌমারী, রাজীবপুর ও কুড়িগ্রাম সদরের নির্মাঞ্চলের অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে নৌকায় যাতায়াত করছে এসব এলাকার মানুষজন। বন্যার্তদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার সংকট পড়েছে। বন্যা কবলিত এলাকায় তীব্র হয়ে উঠেছে গবাদি পশুর খাদ্য সংকট। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার পানিতে নির্মাঞ্চল সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার দুশ্চিন্তা পড়েছেন কৃষক ও পানিবন্দীরা। এদিকে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ইসমত তোহা আমাকে যেমনটি জানিয়েছেন, নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমন নদের মুড়িয়ের হাটে 150 ফিট ও আনসারের হাটে 950 ফিট বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ওভারফ্লো হয়ে 4 ফিট উপর দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে বাড়িঘর প্লাবিত হচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই ছিল আমার কুড়িগ্রামের পানির সর্বশেষ আপডেট। হারুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মোল্লা হারুন রশিদ।